নমস্কার বন্ধুরা, বং ফ্যামিলি টিভিতে স্বাগত। আজকে শিখে রান্নাঘরে পরোটা তৈরি করবো, আলুর পরোটা। আলুর পরোটা তো সবাই খেয়েছ, কিন্তু আমি একটা অন্যরকম ভাবে আলুর পরোটা তৈরি করব। তাতে পনির দেবো, ডিম দেবো, আলু দিয়ে। কিভাবে তৈরি করি তোমরা দেখো, সব কিছু ভালোভাবে দেখে নাও। এভাবে তৈরি করবে, খুব ভালো লাগবে। দেখো আমি কিভাবে পরোটাটা তৈরি করি। এখানে ময়দা নিচ্ছি, এখানে আটা নিচ্ছি, বাটার লাগবে, সাদা তেল দিয়ে পরোটাটা ভাজবো। আর এখানে নিয়েছি ধনে পাতা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, ক্যাপসিকাম কুচি, রসুন বাটা। আর এখানে লঙ্কা একটু কেটে নিয়েছি কিছুটা। এই দেখো আলুটা আমি সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। এখানে একটু পনির লাগবে, পনির নিচ্ছি, আর ডিম নিচ্ছি। ডিমগুলো আমি ভালো করে, খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে কিছু গুঁড়ো মশলা লাগবে, এখানে চাট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, ধনের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর এখানে জিরের গুঁড়ো, এগুলো সব লাগবে। এবার প্রথমে আমি ময়দাটা মেখে নেবো। ময়দার ভিতরে আটাটা দিয়ে দিচ্ছি। আটার ময়দা দু রকম একসঙ্গে নিচ্ছি, তোমরা চাইলে এক রকমও নিতে পারো। এবার একটু সাদা তেল দেবো, আর দেবো লবণ। তেল আর লবণটা ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আমার আটা ময়দাটা মাখা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। আমি আলুটাও মেখে নিয়েছি। এবার চলো রান্নার ওখানে যাওয়া যাক। তো রান্নার ওখানে চলে এসেছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় তেলও দিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে তৈরি করবো ভিতরে পুরটা, আলুর পুরটা। প্রথমে গাজর দেবো, গাজরটা তো ভেজে নেবো। আমি গাজরটা হালকা ভেজে নিয়েছি। এবার ক্যাপসিকামটা দিয়ে দেবো, ক্যাপসিকামটা দিয়েও হালকা করে একটু ভেজে নেবো। আমার ক্যাপসিকাম আর গাজরটা মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দেবো। আবারও একটু ভেজে নেবো। সবজি আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবার টমেটো দিয়ে দেবো, আদা বাটা, রসুন বাটা দিয়ে আবারও একটু নেড়ে নেবো। আমার সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, চাট মশলা দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর লবণ। এবারে দেবো আলু, আলু মাখাটা, এটা আলু মাখাটা দিয়ে দেবো। এখানে আমি চারটে আলু নিয়েছি, তোমরা কম বেশি করে নেবো তোমাদের লোক হিসেবে। বাড়ি যেরকম ফ্যামিলি দেওয়া মাসে দুজন তিনজন সেইভাবে নেবা। আর ধনে পাতাগুলো দিয়ে দেবো। আমার সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো। আমার আলুর পুরটা তৈরি হয়ে গেছে। আমি খুব জালটা কম দিয়ে, হালকা জাল দিয়ে সুন্দর করে নেড়ে নেড়ে শুকিয়ে নিয়েছি। এবার নামিয়ে নেবো। আমার আলুর পুরটা রেডি। এবার আটার ময়দাটা মাখানো হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে। এবার লেচি তৈরি করে নেবো। লেচিগুলো তৈরি করে নিয়েছি। এবার রুটির মতো করে বেলে নেবো। দেখো রুটির মতো আমি তৈরি করে নিয়েছি। এবারে আলুর পুরটা দেবো, এভাবে পাঠিয়ে দেবো। পুরো রুটিটাই দেবো না, আমি এক সাইডটাই দেবো। আমি আলুর পুরটা দেখো এক সাইডটি সুন্দর করে দিয়ে দিচ্ছি। এবার দেবো, এবার ডিমটা এভাবে তুলে দেবো। এবারে দেবো পনির।
আমার ওপর থেকে পনির আর ডিমটা দেওয়া হয়ে গেছে। আর এই এবারে এইভাবে পরোটা রেডি, এবার ভাজতে হবে। এইভাবে সব পরোটা আমি তৈরি করে নেব। আমার সবগুলো পরোটা গুলো পুর তৈরি করে তৈরি করা হয়ে গেছে, এইবার ভাজবো। চলো আমি রান্নার ওখানে চলে এসেছি, কড়া বসিয়ে দিয়েছি। প্রথমে একটু বাটার দেবো, তারপর একটু সাদা তেল দেবো। বাটার আর তেলটা ভালো গরম হয়ে গেছে, এবার পরোটা দিয়ে দেবো। যে হালকা জালে ভেজে নেবো, আমি হালকা জালে ভেজে নিচ্ছি। একটা বিট হয়ে গেছে, এবার উল্টে দেবো। আমার পরোটাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে সব পরোটাগুলো আমি ভেজে নেবো। আমার পরোটাগুলো সব তৈরি হয়ে গেছে, এবার খাওয়ার পালা। চলো আমার পরোটাটা সব ভাজা হয়ে গেছে, আলু পরোটা ছেলে এসে গেছে, ছেলেকে খেতে দিয়েছি। আলু পরোটা ফার্স্ট টাইম আমি এরকম পরোটা কখনো দেখিনি। তো মা বানাচ্ছে, আমি কি বানাচ্ছে বুঝতে পারছিলাম না, যেহেতু আমি ভিডিও করছিলাম। তো খেতে একটু পছন্দ হয়েছে, ডিম দেওয়া, পনির দেওয়া, বিভিন্ন তরকারি দেওয়া, দারুণ নরম হচ্ছে বেশ। মজুরি বাবা আছে, দারুণ লাগছে। আপনারা বাড়ি অবশ্যই ট্রাই করবেন। এক নতুন খাবার মানলাম, ভালো লাগলে চ্যানেলটা ফলো করে দেবেন আর লাইকটা পাঠিয়ে দেবেন। আজকে পরের ভিডিও নিয়ে।